আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ফেব্রুয়ারি গান কবিতাটি কিন্তু আমাদের বেশ খানিকটা পড়া হয়ে গিয়েছে। শব্দার্থ, শূন্যস্থান পূরণ, মূল ভাব, কবির নাম, কবিতার নাম, এগুলো সবই কিন্তু আমরা খুব ভালোভাবে শিখে নিয়েছি। আজকে আমরা আমাদের প্রশ্ন যেটা আছে 4 নম্বরে, সেগুলো বাকিগুলো আমরা পড়ব। পড়ার আগে একটু দেখি তোমাদের পূর্বের পড়া সম্পর্কে তোমাদের কেমন ধারণা রয়েছে। আচ্ছা বলো দেখি, মুগ্ধ এই শব্দটির অর্থ কী হবে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মুগ্ধ শব্দটির অর্থ আনন্দিত। আরেকটি অর্থ আছে, এটিকে বলবে, হ্যাঁ তুমি বলো, বিমোহিত। বাহ, খুব সুন্দর তোমার উত্তর। আরেকটি বলো দেখি, উর্মিমালা এই শব্দটির অর্থ কী হবে? হ্যাঁ তুমি বলো, ঢেউসমূহ। বাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকটি শব্দ বলবো, স্বর্ণলতা। রাইট, একদম সঠিক, সোনালি রঙের বনলতা। খুব ভালো হয়েছে। আচ্ছা একটু আলাদা করে প্রশ্ন করি তো, দেখি কাকে বলতে পারে। 21শে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির গান যে কবিতাটা আমরা পড়ছি লুৎফর রহমান রিটনের, এই ফেব্রুয়ারির গান কবিতাটি কোন বিষয় মানে কোন বিষয়কে অবলম্বন করে অথবা কোন ঘটনাকে অবলম্বন করে লেখা হয়েছে? ভেরি গুড, 1952 সালের ভাষা আন্দোলন। বাহ, খুব সুন্দর হয়েছে তোমাদের উত্তরগুলো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসো আজকে আমরা আমাদের পাঠে ফিরে আসি। আজকে আমরা ফেব্রুয়ারি গান কবিতার অনুশীলনীর 4 নম্বর প্রশ্নরে, মানে 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলোর শেষের 3টি, অর্থাৎ গ, ঘ এবং উ, এই 3টি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু সামনে সবাই শীট এবং বই নিয়ে নিই। দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর, আমরা অবশ্যই আমাদের যখন উত্তর লিখব তখন কিন্তু আমাদেরকে লিখতে হবে 4 নম্বর প্রশ্নের উত্তর। যখন যে প্রশ্নটা পড়া দেয়া থাকবে তখন কিন্তু সেই প্রশ্নটাই এভাবে লিখবা। হ্যাঁ, সবসময় কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর এভাবে কিন্তু হবে না, তাই চেষ্টা করবে যে যে প্রশ্নটা দেয়া থাকবে সেই প্রশ্নের নম্বরটা দিয়ে উত্তর লেখার। তাহলে গ নম্বর বলছে, প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে? তাহলে আমাদের গ নম্বর কি বলেছে বলতো, প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে? বলছে, গাছের গানে পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হয়, ঠিক তেমনি প্রজাপতির কথা বলেছেন কবি, প্রজাপতি ছন্দ ও সুর মিলিয়ে ফুলের সাথে কথা বলে। তাহলে আমরা কি বললাম বলতো, গাছের গানে কি বলেছে, পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হয়, পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হয়, গাছের গানে পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হয়। তারপরে দাঁড়ি, তারপরে বলছে ঠিক তেমনি প্রজাপতির কথা বলেছেন কবি, ঠিক তেমনি প্রজাপতির কথা বলেছেন কবি, ঠিক তেমনি প্রজাপতির কথা বলেছেন কবি। যেহেতু এটা কবিতা তাই আমরা কবি কথাটা ব্যবহার করব, কবি, ঠিক আছে। প্রজাপতি, এই লাইনটা কিন্তু আমাদের প্রয়োজন। আমি লিখছি কিন্তু তোমাদের একটু বোঝানোর জন্য, আগে আমি লিখে নিই তখন তোমরা বুঝতে পারবা যে আমি কেন একটু লিখলাম, ছন্দ ও সুর মিলিয়ে ফুলের সাথে কথা বলে, ফুলের সাথে কথা বলে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই যে এই লাইনটা, প্রজাপতি ছন্দ ও সুর মিলিয়ে ফুলের সাথে কথা বলে, আসলে কিন্তু আমাদের এই লাইনটি প্রয়োজন, কারণ আমাদের প্রশ্ন ছিল প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে। তাহলে প্রজাপতি ছন্দ ও সুর মিলিয়ে ফুলের সাথে কথা বলে, কিন্তু পঞ্চম শ্রেণীতে তুমি যখন পরীক্ষা দিবে তখন শুধুমাত্র এই একটি লাইন লিখলে কি আমাদের মানে পর্যাপ্ত হবে? না, এই একটি লাইনে কিন্তু আমাদের উত্তরটা পর্যাপ্ত হবে না। সেই জন্যই কিন্তু আগে আমরা এই কথাগুলো যুক্ত করেছি, যেমন গাছের গানে পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হয়, ঠিক তেমনি প্রজাপতির কথা বলেছেন কবি, তারপরে এই কথাটা বলার পরে আমরা মূল কথাটা লিখলাম। এতে কি হলো, আমাদের প্রশ্নের উত্তরটা সুন্দর হলো, উপস্থাপনটা সুন্দর হলো।
ঠিক আছে, তাহলে তোমরাও কিন্তু এইভাবে লিখবে যে আমাদের মূল লাইন শেষেরটা হলেও আমরা কিন্তু কি করলাম, আমরা প্রথমে দুই একটি লাইন এটার সাথে যুক্ত করলাম এটাকে একটা সুন্দর উপস্থাপনা দেওয়ার জন্য, যেন আমাদের প্রশ্নের উত্তরটা খুব মানে মার্জিত এবং পর্যাপ্ত সহায়, যেন আমাদের কাছে যে নম্বরটা চাচ্ছে, ধরো মান যেটাকে আমরা বলি, যে এত এই প্রশ্নের জন্য 4 মার্ক, এই প্রশ্নের জন্য 2 মার্ক, তাহলে যেন সেখান থেকে আমাদের আমরা যেন ছোট করে লিখলে কোনো রকমের কোনো নম্বর কেটে নিতে না পারে, সেই জন্যই আমরা অবশ্যই প্রশ্নের উত্তরটাকে একেবারে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পরিবেশন করব। বুঝতে পেরেছো? তাহলে কি লিখলাম, গাছের গণেশ পাতা সোনালতা মুগ্ধ হয়, ঠিক তেমনি প্রজাপতির কথা বলেছেন কবি, প্রজাপতিও প্রজাপতি ছন্দ ও সুর মিলিয়ে কার সাথে কথা বলে, ফুলের সাথে কথা বলে। এরপরে আমরা চলে আসবো আমাদের ঘ নাম্বার প্রশ্নে। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমরা ঠিক প্রয়োজনীয় লাইন এবং তার সাথে যুক্ত করা লাইনটা একটু বুঝে নিব। দেখো বলেছে, আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি, এটা সবাই বলতে পারবে। বলতো আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি? আমরা বাংলা ভাষাতে আমাদের মনের কথা বলি, বা আমরা আমাদের মাতৃভাষা বাংলাতে আমাদের মনের কথা বলি, এইটুকুটা বললে তো হয়ে গেল। কিন্তু এই একটি বাক্য কি আমাদের জন্য পর্যাপ্ত? আমরা কি সম্পূর্ণ নম্বর পাবো তাতে? না। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? আমরা বাঙালি, আমরা তো সবাই বাংলা কথা বলি, তাহলে বাংলা কথা কারা বলে? আমরা বাঙালি। অবশ্যই বাঙালি বানানটা একটু খেয়াল করবে সবাই, বয় আকার ও আকার লয়রশিলি বাঙালি, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এই কথাগুলো কিন্তু আমাদের বইয়ে নেই, কিন্তু এই কথাগুলো আমরা সবাই জানি, এগুলো খুবই সাধারণ কথা, এগুলো আমরা সবাই জানি, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। লুৎফর রহমান রিটন রচিত, লুৎফর রহমান রিটন, এটা আমরা কবির নামটা সুন্দর করে লিখব, লুৎফর রহমান রিটন রচিত, রিটন রচিত। বলো তো কবিতাটির নাম কি? হ্যাঁ ঠিক বলেছো, ফেব্রুয়ারির গান, ফেব্রুয়ারির গান, লুৎফর রহমান রিটন রচিত ফেব্রুয়ারির গান কবিতায়, কবি ফেব্রুয়ারির গান কবিতায় কবি কি বলেছেন বলতো? বলেছেন, বলেছেন কথাটা লিখে একটা কমা দিব, বলেছেন মায়ের মুখের ভাষাতেই আমরা মনের কথা বলি, মায়ের মুখের ভাষা, এই জন্যই তো আমরা বলি মাতৃভাষা, তাই না? মায়ের মুখের ভাষাতেই, মায়ের মুখের ভাষাতেই আমরা আমাদের মনের কথা বলি, মায়ের মুখের ভাষাতেই আমরা আমাদের মনের কথা বলি, মায়ের মুখের ভাষাতেই আমরা আমাদের মনের কথা বলি। তাহলে আমরা তো খুব সংক্ষিপ্তভাবে বলতে পারতাম আমাদের মাতৃভাষা বাংলা, বা আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলি, কিন্তু সেটা আমাদের জন্য পর্যাপ্ত হতো না। এই জন্য আমরা একটু সুন্দর করে সেটাকে পড়ে উপস্থাপন করলাম, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, লুৎফর রহমান রিটন রচিত ফেব্রুয়ারির গান কবিতায় কবি বলেছেন মায়ের মুখের ভাষাতেই আমরা আমাদের মনের কথা বলি। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে তোমার উত্তরগুলোকে সুন্দর করতে হবে, যেন কোনোভাবেও তোমার মার্কস যেন কাটা না যায়। সেই দিক তার সাথে সাথে একটু লক্ষ্য রাখতে হবে যেন বাক্য ভুল না হয় এবং বানান ভুল না হয়। ও নাম্বার কি বলছে দেখো, শহীদ ছেলের দান হিসেবে আমরা কি পেয়েছি? এটা একটু ঘরের মতোই কাছাকাছি এরকমই উত্তরটা, যে বাংলা আমাদের প্রাণের ভাষা, শহীদ ছেলের দান হিসেবে আমরা মাতৃভাষা রূপে বাংলাকে পেয়েছি, শহীদ ছেলেদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাকে। তার মানে কাছাকাছি এরকমই উত্তরটা হলো ঘরের মতোই, কিন্তু শহীদ ছেলের দান দিয়ে কথাটা বলতে হবে। কেন, কাদেরকে শহীদ ছেলে বলা হয়েছে? হ্যাঁ একদম ঠিক বলেছো, সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকে, যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারির এই দিনে অকাতরে নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন পাকিস্তানিদের গুলির মুখে, শুধুমাত্র বাংলা ভাষায় তারা কথা বলবে, বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষা হিসেবে চাচ্ছিল তাই, সেজন্য শহীদ ছেলের দান বলা হচ্ছে। তাহলে বাংলা আমাদের প্রাণের ভাষা, শহীদ ছেলের দান হিসেবে আমরা মাতৃভাষা রূপে বাংলাকে পেয়েছি, শহীদ ছেলেদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 3টি প্রশ্ন নিয়ে খুব সুন্দর করে আলোচনা করলাম। তাহলে বুঝতে পারলে যে আমাদের যে প্রশ্নের উত্তরগুলো খুবই ছোট ছোট হবে, অল্প অল্প করে হবে, সেই উত্তরগুলোকে আমরা কিভাবে একটু ভালো করে উপস্থাপন করতে পারি? আমরা সেই অধ্যায় থেকে অন্যগুলো কথাগুলোকে নিয়ে সেগুলোকে একটু আমরা প্রশ্নের শুরুতে একটু লাগাতে পারি, অ্যাড করে দিতে পারি, বা শেষের দিকে একটু অ্যাড করে দিতে পারি। এইভাবে আমরা ম্যাচ করে দিয়ে, বাক্যের সাথে ম্যাচ করে দিয়ে, কোন বাক্যটা দিলে ভালো হবে এরকম করে ম্যাচ করে দিয়ে একটু বুঝে একটু ভালো করে লিখলেই দেখবা যে আমাদের উত্তরটা খুব সুন্দর এবং মানসম্মত হয়ে গিয়েছে।
আচ্ছা, তোমাদের কি কারো কোনো জিজ্ঞাসা আছে আজকের ক্লাস নিয়ে, যে বুঝতে পারোনি বা অন্য কিছু? ওকে, যেহেতু জিজ্ঞাসা নেই, আচ্ছা তবুও বলে রাখি, যদি পরবর্তীতে মনে হয় পড়তে যেয়ে কোনো তোমাদের সমস্যা মনে হচ্ছে তাহলে অবশ্যই আমাকে বলো, ইনশাআল্লাহ আমি তোমাদের সমস্যাগুলো সমাধান দিয়ে দিব। আজকে তাহলে একটু হোমওয়ার্কটা লিখে নিই। হোমওয়ার্কটা খুবই সোজা, এই যে 4 নম্বর প্রশ্নের এই যে ঘ নম্বর উত্তরটা আমরা এতক্ষণ ধরে শিখলাম, লিখলাম, পড়লাম, এই প্রশ্নটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। 4 নম্বরে যে ঘ আছে প্রশ্নটা আমি আরেকবার তোমাদেরকে পড়ে শোনাই, আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি। এই ঘ নম্বর প্রশ্নটি সুন্দর করে উত্তর করে এইভাবে লিখবে, কিন্তু 4 নম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বরটা এখানে দিবে, তারপরে এভাবে সুন্দর করে লিখবে। কি পারবে না? ইনশাআল্লাহ পারবে, সবাই পারবে। আমি জানি তোমরা খুব ভালো এবং সুন্দর করে লিখে খাতাটা পোস্ট করবে, কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী ক্লাসে তোমাদের সকলকে ক্লাসে আসার বা ক্লাস দেখার জন্য ও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আরেকটি অনুরোধ করছি, সবাই কিন্তু সময় মতো ভালোভাবে পড়াগুলো করে নিবে, না হলে কিন্তু দেখবে পড়াগুলো খুব কঠিন লাগছে। হ্যাঁ, বাসায় আছো, অবশ্যই তোমাদেরকে শিডিউলটা মেনে পড়াশোনা করতে হবে, এবং আম্মু আব্বুকে কিন্তু বিরক্ত করবে না। তোমাদের কাজগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যতটা সম্ভব আম্মুকে কাজে সাহায্য করার চেষ্টা করবে, ঠিক আছে? তাতে দেখবে তোমাদেরও সময়টা খুব ভালোভাবে কাটছে। তাহলে ভালো থাকো, সবার সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।